জাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে প্রাণ হারালেন কমপক্ষে 90 জন। বুধবার রাতে ইয়েমেনের রাজধানী সানায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। হুড়োহুড়িতে আহত 300 হতাহতের তথ্য নিশ্চিত করেছে হুতি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় আটক করা হয়েছে দুজনকে। মাত্র $9 বা 5,000 ইয়েমেনি রেলের জন্য এখানে জড়ো হয়েছিল গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেনের এই হতভাগ্যরা। রাজধানী সানার বাবাল ইয়েমেন এলাকার একটি স্কুলে বিতরণ করা হচ্ছিল জাকাত ফিত্রার অর্থ। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ একটি বৈদ্যুতিক তারের স্ফুলিঙ্গ দেখা দিলে ছড়িয়ে পড়ে আতঙ্ক, এদিক ওদিক ছুটতে থাকে লোকজন। বিপুল সংখ্যক মানুষের চাপে পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়ে বহু মানুষ, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। শুরু হয়েছে তদন্ত, আটক করা হয়েছে সংশ্লিষ্ট দুই আয়োজককে। বুধবার চিকিৎসাধীন আহতদের দেখতে হাসপাতালে যান হুতি নিয়ন্ত্রিত প্রশাসনের প্রধানমন্ত্রী আবদুলাজিজ বিন হাফতার। 2014 সালে আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে উৎখাত করে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। 2015 সালে সৌদির নেতৃত্বে শুরু হয় হুতি বিরোধী অভিযান। দীর্ঘ 8 বছরের সংঘাতকে বিবেচনা করা হয় সৌদি আরব ও ইরানের ছায়াযুদ্ধ হিসেবে। এ পর্যন্ত 1.5 লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে গৃহযুদ্ধে, দুর্ভিক্ষের কবলে দেশটির কোটি মানুষ। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ।